বিসিরা হাসপাতালে মৃত্যু হয়েছে ওই শিশুর। আরেকটু তথ্য নেব, বিশ্বজিৎ পাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, দেখো রাজ্যের অ্যাডেনো ভাইরাসে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয় এবং যেটা জানা যাচ্ছে যে গত নয় মাসের যে শিশু, সেই শিশু কিন্তু গত 2 তারিখে কিন্তু ভর্তি হয়েছিলেন বিসিরা হসপিটালে, এবং ভর্তি হওয়ার পরে কিন্তু যেটা জানা গেছে যে 11 তারিখ তাকে ছেড়ে দেওয়া হয় এবং তারপরে কিন্তু ফের তাকে ভর্তি করা হয়, এবং যে জ্বর নিয়ে ভর্তি হয়েছিল এবং 19 তারিখে তাকে আবার ফের ভর্তি করা হয়, তার জ্বর কমছিল না। এবং এরপরে কিন্তু দেখা যায় যে গতকালই সেই শিশুর মৃত্যু হয় এবং পরিবারের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তার ডেথ সার্টিফিকেট কিন্তু অ্যাডিনো ভাইরাসের কথা উল্লেখ করা হয়েছে, এবং সেখানে তোমার আইসিইউ বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন পরিবার যে হসপিটালে কোনো আইসিইউ ছিল না, অর্থাৎ আইসিইউতে তাদের বাচ্চা জায়গা পায়নি এবং সেই কারণেই কিন্তু বাচ্চার মৃত্যু হয়েছে। এবং এই 9 মাসের শিশু কন্যার মৃত্যু যথেষ্ট উত্তেজিত হয়ে পড়েছিলেন গতকাল রাতে, এবং সেটা বিসিআর হসপিটালে, এবং সেখানে তার পরিবারের পক্ষ থেকে যেটা বারবার করে দাবি করা হয়েছে যে এই তাদের বাচ্চাকে যখন প্রথমবার ভর্তি করানো হয় এবং তখন জ্বর ছিল, এবং সেই জ্বর কিন্তু তার তখন যখন ছেড়ে দেওয়া হয় তখনও কিন্তু তার জ্বর ছিল, এবং তারপরে কিন্তু তাকে বাড়িতে পাঠানো হয় এবং তারপরে জ্বর কমেনি, কিন্তু হসপিটালের পক্ষ থেকে যে গাফিলতি রয়েছে তা কিন্তু এক প্রকার পরিষ্কার। সেই সময় টেস্ট কেন করা হলো না যে তার অ্যাডিনো ভাইরাস রয়েছে, এবং তারপরে কিন্তু দেখা যায় যে 19 তারিখে ফের তাকে আবারও সেই জ্বর যখন কমেনি 19 তারিখে ফের তাকে যখন ভর্তি করানো হয়, এবং ভর্তি করানোর পরেও কিন্তু তার পরিবার জানেনি যে তার অ্যাডিনো ভাইরাসে তিনি আক্রান্ত, অর্থাৎ তার 9 মাসের শিশু আক্রান্ত, এবং গতকালই যখন নাকি তার শিশুর মৃত্যু হয় এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে ডেথ সার্টিফিকেটে অ্যাডিনো ভাইরাসের কথা উল্লেখ করা হয়, এবং এখানেই কিন্তু হসপিটালের গাফিলতির কথা কিন্তু বারবার করে বলছেন, এবং যে আইসিইউর কথা যদি আইসিইউতে ভর্তি রাখতে পারতেন তাদের শিশুকন্যাকে তাহলে কিন্তু বেঁচে যেত, এমনটাও কিন্তু দাবি করছিলেন পরিবারের লোকজন। বেশ, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আপনাদেরকে আরো একবার জানাবো, রাজ্যে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে ফের শিশু মৃত্যু হলো। বিসিরায় শিশু হাসপাতালে মৃত্যু হয়েছে 9 মাসের একটি শিশুর, তবে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছে ওই শিশুর পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।